فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى ثبوت النزول الإلهي إلى سماء الدنيا على ما يليق بجلال الله قال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى فمن ذلك مثل قوله صلى الله عليه وسلم ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه مهن الله رسول مستقر الله رب العالمين بندر قطي اتنتو ديالو تار رحمت ديا تار مغفرات مرجنا الله رب العالمين شمستو সৃষ্টিকে সামেল করেছেন এবং তার রহমত তার করুণা তার ক্রোধ তার গজবের থেকে বেশি প্রাধান্য পেয়েছে আল্লাহ রবী আলমী বলছেন হাদিসা কদ্সিতে আমার রহমত আমার ক্রোধ আমার গজবের চাইতে বেশি প্রাধান্য পেয়েছে অগ্রাধিকার পেয়েছে মানুষ যদি আল্লাহ রহমতের কাজ করে আর আল্লাহর করে কাজ করে তো শেষ পরিণাম নাম আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দিকটাই প্রাধান্য পায় তিনি বড় আরহামুর রাহিমিন তিনি প্রতি রাতে বান্দাদেরকে তাদের প্রতি রহমত করার জন্য তাদের দোয়া কবুলের জন্য তাদের গোনা খাতা ক্ষমা করার জন্য প্রথম আকাশের ওপর থেকে ডাক দেন সালাত এবং সালাম নাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর যিনি রহমতুল্লাহ আলমী যিনি আল্লাহ রবুল পক্ষ থেকে অত্যন্ত দয়ালু একজন মানুষ রসুল আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আল আফিদা আল ওয়াসেতিয়া ইমাম মজদ্দেব সংস্কার শেখুল ইসলাম ইবিনা রহমা উল্লাহর কিতাব আজকে সতেরোতম পর্ব বিষয়বস্তু এখন আমাদের শুরু হয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আল্লাহর যে গুণাবলীগুলি ফরমানিত হয় আল্লাহর বিভিন্ন গুণ সিফাত যেগুলির প্রমাণ নবী কারীম সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে গত সপ্তাহ থেকে এই বিষয়টি শুরু হয়েছে আজকে প্রথম ওই হাদিসগুলি বর্ণনা শুরু করেছেন শেখ উল ইসলাম তাইমা রাহে মহল্লাহ আল্লাহ শেখ সরুল ফৌজান এই কিতাব ভাষ্যকার তিনি বলছেন সবুত নজরুল ইলাহি ইলা সামাই দুনিয়া আলা আলী কবি জালাল্লাহ মহান আল্লাহর অবতরণের প্রমাণ আল্লাহ নেমে আসেন এর প্রমাণ কোথায় নেমে আসেন এলা সামাই দুনিয়া প্রথম আকাশ যেটা নিকটবর্তী আকাশ প্রথম আকাশ যেটা দুনিয়ার পৃথিবীর সব কাছে আকাশ বা বলা হয়। আল্লাহ নেমে কিন্তু আল্লাহ নেমে আসাটা আল্লাহ নেমে আসার মন্ত্র কোনো কিছুর সাথে তুলনা নেই কোনো সৃষ্টির সাথে তুলনা নেই না মানুষের সাথে না অন্য কোন কিছুর সাথে বা কোনো সৃষ্টির সাথে তুলনা রয়েছে তাই বলছেন আল্লা কবি যেমনটা মহান জন্য উপযোগী হয় আল্লাহর নেমে আসা আল্লাহ নেমে আসার মত অর্থাৎ যেমন আমরা ওপর থেকে নিচে নেমে আসলে ছিলেন আপনি পাঁচ তলায় নামলেন নিচে তলায় তাহলে তলা আপনার খালি এখন আপনি পাঁচ তলাতে না ঠিক না আপনি যেই জায়গায় তলায় যে জায়গা ছিলেন যে জায়গাটিকে থেকে ফুল করেছিলেন সেই জায়গা শূন্য ঠিক কিনা আমি আপনি এখানে বসে আছি যখন এখান থেকে কিন্তু আল্লাহ আল্লাহর ক্ষেত্রে এই বিষয়গুলি কি প্রযোজ্য না মোটেই না আমরা যেকোনো জায়গায় থাকি আমাদেরকে কোনো কিছু ঘিরে আছে তাই না সাড়ে তিন হাতের মানুষ আপনাকে চেয়ারে ঘেরা আছে মানে চেয়ারের মধ্যে সীমিত তাই না এতটুকু জায়গার মধ্যে সীমিত আপনি আগে কিন্তু আল্লাহ রব আলিন প্রথম আকাশে আসেন তার মানে তার তার ওপরে আহ হচ্ছে দ্বিতীয় আকাশ সেরকম না তাহলে তা আপনি সৃষ্টির সাথে তুলনা করলেন এই জন্য বলা হচ্ছে আল্লাহর জন্য যেটা উপযুক্ত হয় নবিয় করিম ইসলাম নেমে আসার কথা বলেছেন সুতরাং নেমে আসা সত্য আল্লাহর নেমে আসা যদি বলি তো আমাদের মতো যে হয়ে যাবে এই ভয়ে আপনি নেমে আশাটাকে অস্বীকার করবেন তাহলে হাদিস অস্বীকার করলেন আয়াত অস্বীকার করলেন ওহি অস্বীকার করলেন সুতরাং আপনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনার ওরানে হাদিস দ্বারা যেগুলো প্রমাণ সেগুলি অস্বীকার করেন অস্বীকারকারীকে কি বলে জানা আছে অমান্যকারী অস্বীকারকারীকে কি বলে আপনাদের জানা আছে সে মমিন নয় নিশ্চয় তাই না যদি বিকৃতি ঘটান তো আপনি বিকৃতি ঘটে সাহাবারা বিকৃতি ঘটাননি অপব্যাখ্যা করেননি যে আল্লাহ নেমে আসেন আল্লাহ রহমত নেমে আসে আল্লাহর অর্ডার নেমে আসে এসব করেন এই অধিকার আপনাকে কে দিল এগুলো এই জন্য বলছি যে এইভাবে কেউ অপব্যাখ্যা করেছে আল্লাহর নেমে আসার আর কেউ অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে কাফের আর যারা কুফুরি করেছে অন্যকারী আর যারা অপব্যাখ্যা করেছে যে না আল্লাহ নামা মানে নামা আল্লাহর আদেশ নিষেধ নামা তারা এখানে একটি মূল্যবান বিশেষজ্ঞ আকিদার বিশেষজ্ঞ আকিদার সম্পর্কে এই বিষয়গুলি আল্লাহর নাম গুণাবলি তহিদুল সম্পর্কে যারা অভিজ্ঞতা বলেছে যারাই আল্লাহ গুলি গুলিকে এগুলিকে অস্বীকার করেছে অথবা অপব্যাখ্যা করেছে তারা প্রথম সৃষ্টি তুলনা করে দিয়েছে যখন তুলনা তাদের মগজে ঢুয়ে গেছে তখন আপত্তি কর্ম আপত্তি কর্ম যারা কিছুটা এই সম্পর্কে জ্ঞান রাখে তারা বুঝবে না হলে একটু ভেঙে বুঝাইতে হবে সহজে বুঝাই আমরা প্রথম খানে যারা হাদিসের মহাদিস সহি আকের লোক তার আল্লাহ রব্বরে যা বলেছেন বিশ্বাস করি রসুস যা বলেছেন তা বিশ্বাস করি তার ধরন জানি না তাতে বিকৃতিও ঘটায় না ধরনও জানি না অস্বীকার করি না ঠিক না কারোর সাথে তুলনা করি না কোনো কিছুর সাথে তুলনা করি না ঝামেলা মুক্ত কিন্তু ওদের সামনে যখন এই হাদিস আসলো উদাহরণস্বরূপ যে আল্লাহ নেমে আসেন ও আল্লাহ নেমে আসেন তাহলে তো আল্লাহ নেমে আসলে তো সৃষ্টির মতো হয়ে যায় তাহলে তুলনা করে দিল সৃষ্টির মতো হয়ে যায় মগজের তুলনা ঢেকে গেল সদৃশ্যতা পোষণ না যে তাহলে আমরা নাম আমাদের নামাটা যেমন হয় ওপর থেকে নিচে নামলাম তার মানে আমাদের ওপরে কিছু আছে নিচে কিছু আছে কিছু আছে হ্যাঁ যায় এই মানা যাবে না আল্লাহকে কোনো কিছু ঘিরে আছে তারপর আল্লাহ আগের জায়গায় এটি শূন্য হয়ে গেল এটা তো মানা যাবে না প্রথম তুলনা করার পর তখন যখন মানা যাবে না তখন এর থেকে পালায়ন করলে এখন এক্ষেত্রে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় হয় অস্বীকার করা যে না আল্লাহ নামেন না আর না হলে অপব্যাখ্যা করা তাওল করা বিকৃতি ঘটা অর্থে যে আল্লাহ নামেন আল্লাহ রহমত নামে বুঝতে পেরেছেন এইভাবে গোমরা হয়েছে এই জন্য আসলে ওরাই কিন্তু মুসাব বেহা প্রথম তুলনা করেছে আমরা কোনো কিছু শুরু থেকেই তুলনা করে নাই বিনা বেদনে কি তসবিহীন ওলা তাতিলহীন ওলা তাকিহীন না সাদৃশ্যতা পোষণ করা না ধরন নির্ণয় করা না তাবিল অবিকৃতি ঘটানো না তাতিল অস্বীকৃতি আমরা যা করার বাহাদি আছে বিশ্বাস করি সাহাবাই কেরামদের তরিকাটা এরকম ছিল নবিশ্বাস যা বলে দিয়েছেন হ্যাঁ রাসুল আল্লাহ এটা আবার কেমন হয় এটা তো এরকম হয়ে যায় এটা তাহলে সৃষ্টির মত হয়ে যায় আল্লাহ নেমে আসলেন মানে আগের জায়গায় কি হইল জিজ্ঞেস করেছেন সাহাবাদের তরিকা না তোমাদের মগজ এটা কেন ঢুকলো জানলা নেমে আসলেন তার মানে এখন শূন্য নাকি তাহলে হ্যাঁ প্রথম আকাশে নেমে আসলেন তাহলে দ্বিতীয় আকাশ উপরে নাকি এইসব মগজে শয়তান ঢুকিয়ে দিয়েছে যখন তোরণা ঢুকিয়ে দিয়েছে আর তোরণা আল্লাহর জন্য কেমন হয়ে যাচ্ছে এটা তখন ওখান থেকে গিয়ে অস্বীকার করেছে না হলে কি করেছে তা ওই নব ব্যাখ্যা করেছে বা বিকৃতি ঘটিয়েছে এই কথাগুলি যদি মনে রাখতে পারেন তো এই রকম যেগুলি গণ আল্লাহর আসবে আর যেগুলিতে তারা বিকৃতি অপেক্ষা করেছে অথবা যেগুলি অস্বীকার করেছে সবগুলি সহজে বুঝতে পারবে এখন হাদিস দেখা যাবে বলছেন এর অন্তর্ভুক্ত মানে আল্লাহ যে প্রথম আকাশে নেমে আসেন আল্লাহর জন্য যেমন নেমে আসাটা উপযুক্ত হয় সেই রকম কারো মতো না যেমন আপনাদেরকে এর আগে আলোচনা শুনেছি যে আল্লাহর চেহারা আছে আছে না নাই ওই ক্ষেত্রে ঠিক ওই রকমই আল্লাহর চেহারা আছে তাহলে চেহারা চেহারা মানে মানে তাতে কি থাকে কি কি থাকে হ্যাঁ তাতে গফ থাকে তো দাড়ি থাকে তো চোখ থাকে চোখে পলক মারে তো এই থাকে তো সেই থাকে এই হয় সেই হয় এগুলি তার আগে তুলনা করে দিল সৃষ্টির সাথে তুলনা করার পরে না এটা তো চলে না এগুলো তখন ওটা থেকে পলায়নের চেষ্টা করলো পলায়ন করতে গিয়ে কি করলো তখন কেউ অস্বীকার করলো নিষ্ক্রিয় করে কেউ কি করলো করলো যে আল্লাহর চেহারা চেহারা আসলে নয় মানে হচ্ছে। আল্লাহ সত্তা সত্তাকে প্রধান হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এই আল্লাহ রব আলমে যে গোনাবলি করেছে এই গোনাবলির অন্তর্ভুক্ত হচ্ছে এবং এখানে আল্লাহর প্রথম আকাশে নেমে আসার দলিল হচ্ছে মিশ্র কৌলি সল্লল্লাহ সান যেমন নাবি একাডেমি সল্লাহ্সনের বানী এনজেল ও রবোনা এলাসামা এর দুনিয়া কুল্লা লাইলা আমাদের প্রতিপালক প্রথম আকাশে নেমে আসেন বা নিকরবর্তী আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে প্রত্যেক রাত শুধু শয়েব রাতে নয় এটা বেদাথীদের কথা শয়েবার সম্পর্কে বায়ন করে করা আবার ওরা অস্বীকার করে হ্যাঁ ওইদিকে দেখেন ওদের মধ্যে কত দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কারণ ওরা এই গুণগুলির কি করে বিকৃতি ঘটায় বিকৃতি ঘটা অব্যাখ্যা করে আল্লাহ নেমে কেন আল্লাহর কোন দিক নেই তাদের কাছে আল্লাহ আল্লাহ দিক থেকে মুক্ত তাদের কাছে আল্লাহ বলা যাবে না যে সর্বত্র এই জন্য সর্বত্র গুমরাহী আসা এক গুমরাহি অসংখ্য গুমরাহি কেটে নিয়ে এসছে আল্লাহ জাল হাদিস বয়ান করে তারা হ্যাঁ নেমে আসে আর এইভাবে আল্লাহ ক্ষমা করেন ডাক দেন বয়ান করেন এগুলো প্রত্যেক প্রত্যেক মুসলিম রাতে নেমে বলে পণ্য সাবানের একটি রাত আছে এবং সেই রাতের একটি বৈশিষ্ট্য যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এটি ভ্রান্ত কথা প্রত্যেক রাতে নেমে আসে আর শয়বরাতের বিশেষ কোন ফজিলত আছে বিশেষ কিছু করণীয় আছে এগুলো তো সব জাল কথা প্রথম আকাশে আমাদের প্রতিবালক নিমা আসেন প্রত্যেক রাতে কুলালাইলাতে হে না ইয়মকা সলুসুল লাইল আল আহেরু। যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতকে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তিন ভাগ করলে শেষ তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ নিমা আসেন তাহলে আজকাল সন্ধ্যা 5টা ধরুন মানে 5টা 5টার ধরে 5টার তে সূর্য ডুবছে 5টা থেকে নিয়ে ফজর হচ্ছে পনে পাঁচ পনে পাঁচটা তো পা পাঁচ পাঁচ থেকে পনে পাঁচ বারো ঘন্টা তাই না বারো ঘন্টাকে যদি তিন ভাগ করেন তিন চারে বারো তো আট ঘন্টা বাদ দেন পাঁচটা থেকে আট পাঁচটা রাত একটা ঠিক না রাত একটার পর থেকে ফজর আজান পর্যন্ত এই সময়টা রাতের মধ্যে সবচেয়ে উত্তম সময় বাস বন্দি তাহাজুদ বড়া দোয়া করা দোয়া কবুল হওয়ার এটা সবচেয়ে ভালো সময় কারণ আল্লাহ রবুল আলমিন কাছাকাছি এবং আল্লাহ সেই সময় বারবার করে বান্দাকে ডাকেন যে চাও দেব কথাগুলি এখানে আসছে